মাফিয়া মার্ডার রহস্যবারে চোখ রাখি টিভি 9 বাংলার হাতে এক্সক্লুসিভ তথ্য রাজু ঝা হত্যাকাণ্ডের এফআইআর অভিযোগকারী লতিফের গাড়ির চালক নূর হোসেন তার বয়ানে সে পরিষ্কার লিখেছে যে গাড়িতে লতিফ ছিল খুনের পর সে অবশ্য আর লতিফকে দেখতে পায়নি এফআইআর থেকে আরও জানা যাচ্ছে যে লতিফকে নিয়ে শনিবার দুপুর 1:30টার সময় ইলামবাজারের বাড়ি থেকে দুর্গাপুরের দিকে রওনা হন নূর রাস্তায় ব্রতিন মুখোপাধ্যায়কে গাড়িতে তোলা হয় এরপরে ওই ব্রতিন মুখোপাধ্যায়কে নিয়ে দুর্গাপুর ফরচুন হোটেলে যায় লতিফ 6:10 রাজু ঝা ব্রতিন এবং লতিফ তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় কথা বলবো এ নিয়ে আরো বিস্তারিত আমাদের প্রতিনিধি সিজার মন্ডল সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন এবারে সিজার এফআইআর সামনে এলো এবং যেখানে চালক স্পষ্ট করেছেন যে এই এন্টায়ার জার্নিটাতে আব্দুল লতিফ সাথে ছিল কিন্তু খুনের পর লতিফকে আর দেখতে পাওয়া যাচ্ছে না সব মিলে কোন জায়গায় দাঁড়াচ্ছে তার মানে বিষয়টা এবং আরো কি কি রহস্য পরতে পরতে সামনে আসছে সিজার দেখো দুটো বিষয় রয়েছে এক হচ্ছে যেদিন ঘটনাটা ঘটে অর্থাৎ শনিবার দিন ঘটনা ঘটার পরে এই জেলার অর্থাৎ পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন তিনি রাত্রির 11টা নাগাদ ঘটনাস্থলে দাঁড়িয়ে দাবি করেছিলেন গাড়িতে মাত্র তিনজন ছিল অর্থাৎ লতিফের প্রসঙ্গ চতুর্থ ব্যক্তি প্রসঙ্গ তিনি কিন্তু একদম উজ্জ্ব রাখেন তিনি লতিফের যে উপস্থিতিটাকেই আড়াল করেন অথচ দেখা যাচ্ছে সেই আব্দুল লতিফের গাড়ির চালক আমরা প্রথম থেকে বলছিলাম এই হত্যা রহস্যের দুজন সবথেকে বড় উইটনেস হচ্ছেন একজন হচ্ছেন গাড়ির চালক নূর হোসেন এবং দ্বিতীয় হচ্ছেন ব্রতিন মুখোপাধ্যায় যিনি রাজু ঝাড় সঙ্গী সেই দুজনকে হাতে পাওয়ার পরও যখন এসপি কিন্তু খুব ডেলিভারেটলি বললেন যে তিনজন ছিলেন অথচ প্রত্যক্ষদর্শী থেকে শুরু করে যা পারিপার্শ্বিক তথ্য প্রমাণ ছিল যার ভিত্তিতে গতকাল থেকেই আমরা বলছিলাম যে লতিফ ছিলেন এবং বিকেলের দিকে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় যে লতিফ ছিলেন ঘটনাস্থলে এরপরই আমাদের হাতে আসে এফআইআর এই এফআইআরে মূল অভিযোগকারী হচ্ছেন লতিফের গাড়ির চালক নূর হোসেন যিনি 5 বছর ধরে লতিফের গাড়ি চালাচ্ছেন এবং তিনি যে ঘটনার বর্ণনা দিয়ে তাতে দেখা যাচ্ছে শনিবার দিন 1:30টার সময় ইলামবাজারের সুখবাজারে লতিফের যে বাড়ি রয়েছে সেখান থেকে তারা রওনা দেন দুর্গাপুরের দিকে দুর্গাপুরে ভিড়িঙ্গি মোড়ে ব্রতিন মুখোপাধ্যায় তাদের গাড়িতে ওঠেন এবং সেখান থেকে তারা চলে যান সিটি সেন্টারে সেখানে সিটি সেন্টারে ব্রতিন মুখোপাধ্যায় এবং লতিফ নেমে যান এবং বিকেল সন্ধে 6:10 সেই গাড়িতে ব্রতিন মুখোপাধ্যায় আব্দুল লতিফ এবং রাজু ঝা এই তিনজন ওঠেন তারা রওনা দেন কলকাতার দিকে 7:35 তারা জানান শক্তিগড়ে যেখানে ঘটনাস্থল সেখানে তারা জানান এবং সেখানে ঝালমুড়ি খান ঝালমুড়ি খেয়ে গাড়িতে ওঠার পর ব্রতিন নাকি নূরকে একটি জিনিস আনতে দোকানে পাঠান এবং তিনি নেবে ফিরে আসছেন যখন তখন নূর দেখেন যে গাড়ির জানলা লক্ষ্য করে তিনজন ঘিরে ধরে তিনজন আততায়ী ঘিরে ধরে গুলি চালাচ্ছে এবং তারপরে তার যে বয়ান সেখানে দেখা যাচ্ছে যে রক্তাক্ত অবস্থায় পড়ে যান রাজু ঝা এবং ব্রতিনকে নিয়ে অনাময় হাসপাতালে ওই গাড়িতে করেই নিয়ে যান নূর কিন্তু সেই সময় অর্থাৎ খুনের একদম পরপর খুনের পর থেকে কিন্তু তার মালিক অর্থাৎ আব্দুল লতিফকে দেখা যায়নি এবং এই জায়গাতে দাঁড়িয়েই কিন্তু এই গোটা হত্যাকাণ্ডের পেছনে লতিফ যোগ সেটা কিন্তু আরও জোরালো হয়ে উঠছে তার কারণ হচ্ছে তাহলে লতিফ কি কোনোভাবে আঁচ করেছিলেন এরকম ঘটনা ঘটবে কারণ লতিফ অক্ষত ছিলেন এবং লতিফ তাহলে হঠাৎ করে হাওয়া হয়ে গেলেন কেন লতিফের জন্য কি অন্য কোনো গাড়ি তাহলে আগে থেকেই মজুত করা ছিল যে গাড়িতে তিনি ওই ঘটনার পরে ভিড়ের মধ্যে একটা মিলি তৈরি হয় যেরকম একটা গ্যাঞ্জাম তৈরি হয় সে তার মধ্যে তিনি চলে গেলেন তাহলে লতিফই কি কোথাও এই গোটা খুনের পেছনে মাস্টার মাইন্ড সেই প্রশ্নটা কিন্তু উঠছে একেবারেই তাই এর পাশাপাশি সিজার আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ এই যে খুনের পর লতিফ গায়েব হয়ে গেল এবং তুমি এর আগে উল্লেখ করেছিলে যে রাজু ঝাড় হোটেল থেকে লতিফ যে দুটো ব্যাগ নিয়ে বেরিয়েছিল সেই ব্যাগেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না মূলত এই ব্যাগ সম্পর্কে আর কি কি তথ্য পাওয়া যেতে পারে বা ব্যাগের সম্পর্কে কি তথ্য ইতিমধ্যেই সামনে এসছে সেটা যদি একটু বলো দেখো কোয়েল এর পাশাপাশি যেটা আমরা কালকেই দেখিয়েছি যে কালকেই আমার সহকর্মী তন্ময় দেখিয়েছে যে পূর্ব বর্ধমান জেলা পুলিশ তারা রাজু ঝায়ের যে হোটেল থেকে আব্দুল লতিফরা বেরোন সেই হোটেলের সিসিটিভি ফুটেজ তারা সংগ্রহ করেছেন এবং যেটা আমরা জেলা পুলিশ সূত্রে জানতে পারছি সেই ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে লতিফ বেরোচ্ছেন এবং লতিফের সঙ্গে দুটো বড় ব্যাগ রয়েছে
অথচ ঘটনার পর এই গাড়ি থেকে অর্থাৎ সেই ফরচুনার গাড়ি থেকে কিন্তু সেই ব্যাগ দুটো পাওয়া যায়নি বলেই জানা যাচ্ছে এবং সেই ব্যাগ দুটো নিয়ে দুটো ভারী ভারী বড় বড় ব্যাগ নিয়ে লতিপুদাও হয়ে গেলেন। তাহলে এই ব্যাগের মধ্যে কী ছিল সেটা একটা রহস্য, আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে কেন জেলা পুলিশ প্রথম থেকে লতিফের উপস্থিতিটাকে আড়াল করার চেষ্টা করলো। সেখান থেকেই প্রশ্নটা উঠছে যে তাহলে কি এই খুনটা নিছক কোনো গ্যাং রাইভেলরি বা ব্যবসায়িক রেশারেশির জন্য খুন, এমন না এর পেছনে অন্য কোনো রহস্য আছে, যেটা প্রথম থেকেই আমরা বলছিলাম যে রাজু ঝাকে প্রবর্তন ভবনে ঢাকা হয়েছিল কয়লা পাচার কাণ্ডে তার বয়ান রেকর্ড করবার জন্য, তার ঠিক একদিন আগে এই ঘটনা, কোথাও কি কয়লা এবং গরু পাচার তদন্তকে বিভ্রান্ত করবার জন্য কোথাও তারা কি আশঙ্কা করছিলেন প্রভাবশালী, বারবার কিন্তু সিবিআই এবং ইডি বলছে কয়লা এবং গরুর পেছনে প্রভাবশালী ব্যক্তিরা রয়েছেন এবং সেই প্রভাবশালী ব্যক্তিদের একটা একটা করে নাম উঠে আসছিল অনুব্রত মণ্ডল ইতিমধ্যেই জেলে, লতিফের বয়ানে আরও অস্বস্তি বাড়ছে অনুব্রত মণ্ডলে, সেই জায়গায় দাঁড়িয়ে রাজু ঝায়ের বয়ানে কি এমন আরও বড় কোনো প্রভাবশালীর নাম উঠে আসতো যে কারণে খুব পরিকল্পনা করে লতিফকে সামনে রেখে এই খুনের ঘটনা ঘটানো হলো, তাহলে কি লতিফ সরাসরি এই খুনের সঙ্গে যুক্ত? লতিফকে না পাওয়া পর্যন্ত সেটার উত্তর মিলবে না, কিন্তু একটা বিষয় স্পষ্ট, বর্ধমান জেলা পুলিশ যেভাবে প্রথম থেকে লতিফের উপস্থিতিটাকে অস্বীকার করার চেষ্টা করেছে সেখানে একটা বিষয়টা স্পষ্ট হচ্ছে, এই সামগ্রিক যে ঘটনা সেই ঘটনার পেছনে কিন্তু এই বৃহত্তর ষড়যন্ত্রে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলার অনেক জায়গা রয়েছে। একেবারে অনেক ধন্যবাদ সিজার, আপাতত আবারও পরবর্তীতে যোগাযোগ করব, আরও কী কী নতুন তথ্য সামনে আসে সেটাও দেখার, পরতে পরতে রহস্য দেখতে পাওয়া যাচ্ছে। এবং সিজার যেমনটা বলছিল তার পাশাপাশি আরেকটা প্রশ্নও উঠে আসে এই মুহূর্তে, তাহলে লতিফের নামে তো আগেই চার্জশিট সিবিআই দিয়েছে, তাহলে লতিফকে কেন গ্রেফতার করা হলো না? তদন্তকারীদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে, চার্জশিট দেওয়ার অনেক দিন পরে আসানসোল আদালতে লতিফের বিরুদ্ধে জামিন অযোগ্য ওয়ারেন্ট ইস্যু করার আবেদন জানানো হয়, তারপরও কী করে লতিফ নিজের বাড়িতেই থাকে? গ্রেফতার করার কোনো উদ্যোগই সিবিআই নেয়নি, প্রশ্নের মুখে তদন্তকারীদের ভূমিকা।